হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম জায়ের রশিদ। আজকে আমরা PS4 6.72 ভার্সনের জেলব্রেকের কমপ্লিট স্টেবল একটা জেলব্রেক ভার্সনটা দেখব। এটাতে কোনো ক্র্যাশ নেই লাইক প্রিভিয়াস ভার্সনগুলোতে, মানে প্রিভিয়াস যেই জেলব্রেক ইস্যুটাতে ছিল সেটা নিয়ে আমরা একটু ডিসকাশন করব এবং ইজিভাবে দেখিয়ে দেবো কিভাবে গেমস ইনস্টল করতে হয়, প্লাস কমপ্লিট ইজি টিউটোরিয়াল। আই হোপ সবাই সাথেই থাকবেন। ফার্স্টে আমরা চেক করে দেখি সেটিংসে, সিস্টেম ইনফরমেশন 6.72 ভার্সন, অটোমেটিক ডাউনলোডস, এগুলো সব আনচেক করা থাকবে। এবার আমরা ওয়াইফাইতে কানেকশন দিব, নেটওয়ার্ক কানেক্ট টু দ্য ইন্টারনেট, সেট আপ কানেকশন, ওয়াইফাই ইজি। বাইরে সবাই অ্যাকচুয়ালি অনেক ঠান্ডাই যাচ্ছে অ্যাকচুয়ালি। আচ্ছা, আমার পাসওয়ার্ডটা একটু জাস্ট চেক করে রাখি, টু ওয়েট। ওকে, সেট আপ ইন্টারনেট কানেকশন, চেকিং নেটওয়ার্ক এনভায়রনমেন্ট। আমারই কঠিন কিছু না, বাট আমরা একটু ঠান্ডা মাথায় দেখি। আপনি চাইলে একটা পার্সোনাল ওয়েব হোস্ট করতে পারেন অথবা নেট থেকেও ডাইরেক্ট করতে পারেন। টেস্ট ইন্টারনেট কানেকশনে আমরা দিব না, জাস্ট ব্যাক করবো, এখানে একটা বাঁশ খাওয়ার সম্ভাবনা থাকে। ভিউ কানেকশন স্ট্যাটাস, আমরা কানেকশন স্ট্যাটাসটা চেক করে দেখি, সব ওকে। আচ্ছা, আমরা এবার সরাসরি চলে যাব ব্রাউজারে। আচ্ছা, ব্রাউজারে ঢুকে ফার্স্ট কাজ হবে সেটিংসে যে ডিলেট কুকিস, ক্লিয়ার ওয়েব হোস্ট ওয়েবসাইট ডাটা। দেন আপনি গেলেন, এবার লিখবেন লিফুল ডট গিট হাব ডট আইও PS5/index.html। এটা আমি আপনাদেরকে ডেসক্রিপশনে লিখে দেব। দেওয়ার পরে জাস্ট লোড দ্য পেজ, আমরা একটু ওয়েট করি, পেজটা লোড হচ্ছে, অফলাইন ক্যাশে হচ্ছে, ইনস্টলিং অফলাইন ক্যাশে। তা ক্যাশেটা হোক, তারপরে ওর একটা ইনস্ট্রাকশন দিয়ে দিবে, ক্যামেরা ফোকাস হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, এবার তাদের এখানে ডায়লগ বক্স আসবে, রি ওপেন দ্য ব্রাউজার টু কন্টিনিউ। আমরা PS বাটন চেপে বের হয়ে আসব। এবার এটাকে স্টার্ট করলাম, আবার ক্যাশে হচ্ছে, হ্যাঁ, আমাদের লোডিং এক্সপ্লয়েট, প্লিজ ওয়েট, এক্সপ্লয়েট লোডেড সাকসেসফুলি। আমরা অলরেডি মেনু চলে আসছে, আমরা এখান থেকে একটু কাজ করি টুলসে, যে প্রথমে দেব হচ্ছে হিস্ট্রি ব্লকার, হিস্ট্রি ব্লকার লোডেড। এবার আমরা PS বাটন চেপে বের হয়ে আসব। এবার আমরা আবার ইন্টারনেট ব্রাউজারে যাব, PS ভাই। আচ্ছা, এক্সপ্লয়েট লোডেড সাকসেসফুলি, সো এবার আমরা যাব হচ্ছে আবার টুলসে, যে দেব হচ্ছে ডিসেবল আপডেটস। ডিসেবল আপডেটস দেওয়ার সুবিধাটা কি, যাতে কোনোভাবেই আপনার PS4টা অনলাইনে আপডেট করে না ফেলে, এটা একবার দিলেই হবে। ডিসেবল আপডেটস লোডেড, আমরা আবার বের হয়ে যাই। এবার আমরা নেট কানেকশনটাকে অফ করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে PS4টাকে একটা কমপ্লিট রিস্টার্ট দিব, যাতে টু অ্যাভয়েড দ্য কার্নেল প্যানিক, রিস্টার্ট দেই, দেন আমরা আবার ব্যাক করতেছি। উই আর ব্যাক অ্যাগেইন। আচ্ছা, আমাদের আগের স্টেপগুলো মোটামুটি ক্লিয়ার। এবার আমরা আবার ইন্টারনেট ব্রাউজারে ঢুকলাম, যে ফ্রিকোয়েন্টলি ইউজ পেজ থাকলো। আমরা লোডিং এক্সপ্লয়েট দেখা যাচ্ছে, লেখা আসবে লোডিং এক্সপ্লয়েট, প্লিজ ওয়েট, এক্সপ্লয়েট লোডেড সাকসেসফুলি। এরপর মেনুটা চলে আসে, আমরা জাস্ট দিব হেন 2.1.3, লোডিং হেন, একটু অপেক্ষা করি। হ্যাঁ, অলরেডি লিখে দিবে লোডেড সাকসেসফুলি, প্লিজ প্লিজ প্রেস দ্য সার্কেল বাটন। তো আমরা এখানে যে সার্কেল বাটনটা আছে এটা প্রেস করে বের হয়ে যাব, শেষ। আচ্ছা, এই গেল আমাদের জেলব্রেক কমপ্লিটলি।
আচ্ছা আমরা এখানে ডিবাগ সেটিং চলে এসেছে জাস্ট ঢুকে গেমসে ঢুকে প্যাকেজ ইনস্টলার দিয়ে আপনি যে গেমটা চান সেটা ইনস্টল করে নিতে পারেন আমি এখানে গেম ইনস্টল করে দেখাতে পারতেছি না ডিউ টু ফেসবুক ইস্যু না হলে কিন্তু ফেসবুক আমাকে অর ইউটিউব ইস্যুস তার এখানে পাইরেসিটিকে প্রমোট করে আমরা জাস্ট একটা গেম দেখে রাখেন ফর এক্সাম্পল আমরা যে কোনো একটা গেম দিলাম অ্যাস্ট্রোনিয়ার বা যেটাই হোক দিয়ে আমরা জাস্ট প্লে করে দিলেই হবে ও ফাইনাল ফ্যান্টাসি রিমেক এটা ভুলে দিয়ে দিয়েছি নাথিং টু ওয়ারি আচ্ছা এই দ্যাটস অল আমরা যে কোনো গেম প্লে করলেই হবে লাইক আমি এখন ডুম ইটার্নালটা একটু খেলে দেখি ডুম ইটার্নাল আই হোপ ব্যাপারটা অনেক ক্লিয়ার হয়েছে সবার যে কোনো গেমস আপনি টরেন্ট সাইট থেকে নামিয়ে নিতে পারেন অথবা আপনি সামান্য কিছু অনারিয়াম দিয়ে অনেকেই গেমগুলো কপি সেল করে তাদের থেকেও নিতে পারেন ইটস আপ টু ইউ আচ্ছা আমি বেশি দূর প্লে করতে পারবো না ডিউ টু কপিরাইট ইস্যুস আচ্ছা আমাদের একটা ফেসবুক পেজ আছে PS4 জেলব্রেক বাংলাদেশ নামে একটা গ্রুপ আছে অলরেডি 7,500 মেম্বার হয়ে গেছে আপনারাও জয়েন করে ফেলেন সেখানে PS4 জেলব্রেক নিনটেন্ডো সুইচ জেলব্রেক রিলেটেড সব ধরনের সাপোর্ট প্রোভাইড করা হয় এবং আমাদের একটা নিনটেন্ডো গ্রুপ আছে যেটা অলরেডি 2,000 মেম্বারের কাছাকাছি চলে গিয়েছে নিনটেন্ডো ট্রেডমার্ক বাংলাদেশ আই হোপ ইউ অল উইল জয়েন উইথ আস স্টে উইথ আস আসসালামু আলাইকুম সামনে নতুন জেলব্রেক আসলে সেটাকে আমরা ইজিভাবে পেশ করার ব্যবস্থা করব থ্যাঙ্কস ফর এভরিওয়ান ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাই সুস্থ থাকেন এনজয় দ্য গেমস আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম জাস্ট সাইনিং আউট নাও